আজ 19 আগস্ট 2020 বিশ্ব ফটোগ্রাফি দিবস। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ভারতেও এই দিবসটি পালিত হচ্ছে। 1839 সাল থেকে প্রতি বছর 19 আগস্ট দিনটি বিশ্ব ফটোগ্রাফি দিবস হিসেবে পালিত হয়ে আসছে। শুরু থেকে আজ পর্যন্ত ফটোগ্রাফির অগ্রগতিতে যেসব মানুষ নিরলসভাবে কাজ করে গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনার্থেই এই দিনটি বিশ্বজুড়ে পালন করা হয়। মানুষের মনের সূক্ষ্ম অনুভূতি ও গভীর অভিব্যক্তি ছবির মধ্যে দিয়ে ভালোভাবে প্রতীয়মান হয়। যা লিখে বা বলে সহজে প্রকাশ করা যায় না সেই অব্যক্ত ভাবনাই ছবি ব্যক্ত করে বা বুঝিয়ে দেয়। এক কথায় মনের চোখের দেখার ক্ষমতার প্রকাশ ঘটে একটি ভালো ফটোগ্রাফিতে। শখের বা নেশার বশেই ছবি তোলা বা পেশাদার ফটোগ্রাফার যাই হোক না কেন, আজ সারা পৃথিবীতে সবাই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করছে বিশ্ব আলোকচিত্র দিবস। এরই অঙ্গ হিসাবে নদিয়ার রানাঘাটের ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রানাঘাটে ফটোগ্রাফি দিবস পালন করা হলো। রানাঘাটের বিভিন্ন জায়গা থেকে ফটোগ্রাফাররা মিলিত হয়ে রানাঘাটে ছোট্ট এক অনুষ্ঠানের মাধ্যমে শহরের পৌর প্রশাসক ও রানাঘাট থানার এসআইয়ের হাতে মাস্ক তুলে দেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। এরপর তারা রানাঘাট শহরের বিভিন্ন স্থানে পথ চলতি মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে এদিনের অনুষ্ঠানে পৌর প্রশাসক দিনের তাৎপর্য তুলে ধরেন এবং এমন জনসেবামূলক কাজের জন্য রানাঘাটের ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের সদস্যদের ভূয়সী প্রশংসা করেন। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। এই বছরের কোভিড পরিস্থিতিতে আমরা সেটা করতে সাহস পাচ্ছি পাইনি, তাই তো সেক্ষেত্রে আমরা পাবলিক অ্যাওয়ারনেসের জন্য মাস্ক বিতরণ অনুষ্ঠান করছি, মাস্ক বিতরণ অনুষ্ঠানটা করছি। তা এক্ষেত্রে আমরা বেশ কিছু মাস্ক আমরা নিয়ে এসেছি সাধারণ লোকের মধ্যে বিলি করার জন্য, যাতে তারা আমাদের পক্ষে এটা পরে কিছু অ্যাওয়ার্ড। আপনার নাম? অর্ণব দত্ত। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।